আমাদের সবার চিনা জানা আমাদের জনাব আকাশ দেওয়ান এখন গান নিয়ে আসছেন আকাশ দেওয়ান কামরাঙ্গীরচর থেকে আগত আমাদের সেই মতলব উত্তরের যে সারা বাংলাদেশের বাংলা রলি হযরত শাহ সুলেমান ল্যাংটা বাবার এক ভক্ত হক ল্যাংটা আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন এই সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন আমাদের এই আজকের অনুষ্ঠানের সেই সম্মানিত বিশেষ অতিথি মনোরঞ্জনশীল গোপাল এমপি দিনাজপুর এক আসনের সম্মানিত অতিথি আমাদের এটা খুবই অত্যন্ত গর্বের বিষয় যে একজন এমপি মহোদয় এত রাত্র করেও বাউল গান শুনেন সেজন্য দেওয়ানবাড়ির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই অত্র এলাকার পক্ষ থেকে আরো অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের অন্যতম সভাপতি এবং সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান বাবলি সরকার আমাদের এমপি মহোদয়কে এই একটি মালা কাঁচা ফুলের মালা পরিয়ে সম্মানিত করেছেন সেজন্য আমরা একটি হাতে তালি সবাই ভাই কিছু মনে করবেন না আমার বাড়ি চাঁদপুর জেলায় মতলব উত্তর আমরা মোটামুটি চৈত্র মাস আসলে আপনাদের অনেক এলাকার লোকজন দেখি ল্যাংটায় তা আমরা 60-70 লক্ষ লোকের আগমন সেই ল্যাংটায় আমি আবারও বলছি আমাদের এমপি মহোদয়ের জন্য আপনারা সবাই আরো একটি করতালি ধন্যবাদ সবাইকে সম্মানিত উপস্থিতি এখন গান নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত আমাদের আকাশ দেওয়ান সাহেব তার পাশাপাশি আমার চাচা দু একটি কথা বলবেন আমাদের সম্মানিত অতিথিকে একটা হাততালি দিতেও কি আপনাদের খুব কৃপণতা আছে জোরে একটা হাততালি হোক আরো জোরে আরো জোরে আরো জোরে ধন্যবাদ সবাই আমি আমার হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা রাখছি আজকের আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মনোরঞ্জনশীল গোপাল এমপি দিনাজপুর দিনাজপুরে গিয়েই স্যারের সাথে আমার পরিচয় তবে এর একটা মাধ্যম আছে সেটা হচ্ছে কামাল ভাই তার পাশে বসা ওনার একান্ত সহকারী তা ওনার কামাল ভাই আমাকে অনেক সেই চেন্নাইতে অনেক আদর করেছে এটা বলে বোঝানো যাবে না আমি রাস্তাঘাট চিনি না সেই সুবাদে স্যারের সাথে আমার সেখানে পরিচয় ওনার এলাকায় সেখানে আমি বলছিলাম যে স্যার আমার বাড়িতে একটা ছোট্ট একটি মেলা হয় আপনি কি যাবেন নাকি বলছে যে হ্যাঁ অবশ্যই আমি যাব শিল্পী মনা মানুষ গানকে ভালোবাসে রাত্রের বাজে কটা এখন 2:45 বাজে এই পর্যন্ত বসে আছে গানকে না বাসলে ভালো না বাসলে কি বসে থাকতো আমরা সবাই হাত রা একসাথে করি তো হাত বাড়ি করেন সবাই রাখেন তালি দেন না না নো তালি না হাত 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 ইয়ে করেন এ মায়েরা সবাই এইবার একটু তালি দেন তো স্যারের জন্য ধন্যবাদ ধন্যবাদ স্যারকে স্যার হয়তো চলে যাবে আর বেশি করে গান আমি অনেক কষ্ট দিছি সেই সন্ধ্যা আসছে এবার গান আমার মিয়া ভাই গান করবে মিয়া ভাইকে ধন্যবাদ এই জন্য তো বলি যে জনাব কাজলডাউন সাহেবের জন্য কেন সকাল 4টা পর্যন্ত কই স্টেজটা ভাঙে না আজকে না টের পাইলাম মিয়া ভাই তো গান করবেই ভাবিও কিন্তু আছে বলে রাখলাম আগে শ্রোতামণ্ডলী আপনাদের সকলের চরণে আমার
শ্রদ্ধা রেখে সালাম রেখে মাদল কবি রাজ্জাক দেওয়ান পরম শ্রদ্ধেয় আমাদের গুরুজন ওনার পাক দরবারে শত কোটি সালাম শ্রদ্ধা রেখে শিল্পীবৃন্দ যারা আছেন সকলের প্রতি সালাম রেখে আমাদের মঞ্চকে যিনি আলোকিত করেছেন দিনাজপুর এক আসনের মাননীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল শ্রদ্ধেয় স্যারের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সকলের প্রতি সালাম রেখে একটি গান করব কামাল ভাই আছে প্রেম প্রেম আছে বলেই পৃথিবীটা এত সুন্দর প্রেম কিন্তু স্বর্গ থেকে আসে কোন বয়সে কে কার প্রেমে পড়ে বলা মুশকিল হ্যাঁ সেই ভাব থেকে প্রেমের কোনো বয়স নেই সেই ভাব থেকে ছোট করে একটি গান করব ও যার মনে যারে চায় তার কি আর লোকের কথায় ভুলে থাকা যায় যার মনে যারে চায় তার কি আর লোকের কথায় ভুলে থাকা যায় মনে যারে সহারি তো এমনই হয় প্রেমে পড়লে সবারই তো তারে কি আর লোকের কথায় ভুলে থাকা যায় যার মনে যারে চায় তারে কি আর লোকের কথায় ভুলে থাকা যায় মনে যারে চায় তারে কি আর লোকের যে যারে ভালোবাসে দিবানিশি থাকে শুধু তাহারি আসে যে যারে ভালোবাসে দিবানিশি থাকে শুধু তাহারি আসে যে যারে ভালোবাসে তাহারি আসে প্রাণ জোড়ায় তার প্রেম পরশে রয় না লজ্জা ভয় প্রাণ জোড়ায় তার প্রেম পরশে রয় না লজ্জা ভয় তার কি আর লোকের কথায় ভুলে থাকা যায় মনে যারে চায় তার কি আর লোকের কথায় ভুলে থাকা যায় আমার মনে যারে চায় তার কি আর মানুষের কথায় ভুলে থাকা যায় আমার মনে যারে চায় তার কি আর লোকের কথায় ভুলে থাকা যায় কোনো বাধাই মানে না জাতুল বয়স সীমা কিছুই বোঝে না বয়স
প্রেম কোন বাধাই মানে না জাতকুল বয়সীমা কিছুই বোঝে না তাই বলে কি প্রেম হবে না প্রেমের দুনিয়া তাই বলে কি প্রেম সম্মানিত উপস্থিত।